বাংলা হ্যাকিং শিখুন এই সিরিজের আজকের পর্বে আমরা দেখব যে ওসিন সম্পর্কে কিংবা ওপেন সোর্স ইন্টেলিজেন্স সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আতিক আছি আপনাদের সাথে। প্রথমে আমরা দেখব যে ওসিন্ট কী। ওসিন্ট হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা একটা সিস্টেম কিংবা একটা টার্গেট সম্পর্কে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে ইনফরমেশন গ্যাদারিং করা। এখন প্রশ্ন হতে পারে যে ওসিন্ট এবং রিকগনিসেন্সের ভিতরে পার্থক্য কী। রিকগনিসেন্সের ভিতরে দুটো পার্ট থাকে, একটা হলো অ্যাক্টিভ এবং একটা হলো প্যাসিভ, কিন্তু ওসিন্ট হলো শুধুমাত্র প্যাসিভলি এক ডাটা কালেক্ট করা, এর ভিতরে কোনো অ্যাক্টিভ পার্ট নেই। ঠিক আছে, প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমরা দেখব যে আজকে ভিডিওটা সাজানো হয়েছে শুধুমাত্র ওসিন্ট নিয়ে এবং আপনি কীভাবে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে, বিশেষ করে গুগলের কিছু সার্চ ইঞ্জিন এবং বিশেষ কিছু টেকনিকের মাধ্যমে আপনি কীভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখি যে কী করতে হবে। আমরা প্রথমে যদি গুগলে চলে যাই, আমি এখানে আপনাদের জন্য আপনাদের সুবিধাতে প্রথমে এখানে কিছু জিনিস বের করে রেখেছি। তো একটা ইমেজ মনে করুন আপনি পেয়েছেন, প্রথমে একটা ইমেজ পেয়েছেন যে কিংবা বাঘ হান্টিং কিংবা সিটিএফ খেলার টাইমে আপনার কাছে একটা ইমেজ দেওয়া হলো। এখন ওই ইমেজটা আপনি ডাউনলোড করলেন এবং ইমেজের ভিতর থেকে আপনার অনেকগুলো তথ্য বের করতে হবে। তো আপনি কী করবেন, তো ইমেজ থেকে ইনফরমেশন ব্যবহার করার জন্য আপনি প্রথমে আসবেন গুগলে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজ ডট গুগল ডট কম এখানে বের করে রেখেছি। তো আপনারা এখানে চলে আসবেন, এসে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই ইমেজ। তো এখানে আপলোড ইমেজ, আমরা এখানে আয়রন ম্যানের একটা ছবি নিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এডুকেশনাল পারপোজে। তো এখান থেকে আমরা এটা আপলোড করে দিলাম। তো এটা কী করবে, এটা আপলোড করার পরে দেখতে পাচ্ছেন যে এই রিলেটেড যে যে ওয়েবসাইট কিংবা যেখানে যেখানে ইন্টারনেটে এই রিলেটেড পিকচার আছে কিংবা এর আর একটু মডিফাইড ভার্সন আছে সেগুলো কিন্তু খুঁজে বের করা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে একই পিকচারের অন্যরকম একটা ভঙ্গি, এখানে আর এক রকম, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অন্যরকম। তো কিংবা এই রিলেটেড যে পিকচার সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা মেইনলি আমরা কী জন্য করছি, এটা মেইনলি করছি তার কারণ হলো অনেক সময় অনেক ইমেজ থেকে অনেক ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে যেতে পারি, যে ওয়েবসাইটগুলোতে ওই ইমেজ তোমাকে অনেক ডিটেল আছে কিংবা একটা ইমেজ মূলত মেইন কার, এটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তো ইমেজটা বোঝার পরে আমরা যদি এখানে দেখি যে ইয়ানডেক্স নামে একটা রিভার্স সার্চ ইঞ্জিন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়ানডেক্স ইমেজ, এখানে সার্চ দেওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন প্রথম ওয়েবসাইটে, এখন মনে করুন যে আপনার একটা ছবি দেওয়া হলো কিংবা আপনি গুগলে একটা ছবি দেখলেন, এই যে দেখতে পাচ্ছেন নার্ড রিভার্স নামে একটা লোক, সে আয়রন ম্যানের একটা ছবি এখানে আপলোড হয়েছে। তো আপনি এই ছবি সম্পর্কে আরও বিস্তারিত ডাটা জানতে চাচ্ছেন কিংবা ইনফরমেশন জানতে চাচ্ছেন, তো আপনি কী করবেন, আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে যে সার্চ দেবেন ফেক নিউজ ডিবাঙ্কার এক্সটেনশন, তো এখানে আপনার নিয়ে আসা হবে, প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো এই ফেক নিউজ ডিবাঙ্কার এখানে গিয়ে আপনি যখন এক্সটেনশনটা এখানে অ্যাড করবেন, করার পরে আপনার একটা স্পেশাল পাওয়ার চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, সেটা কেমন ধরনের আমরা এখানে দেখার চেষ্টা করি। তো আমরা আবার গুগল লেন্সে ফিরে গেলাম, এই যে ইমেজ, এই ইমেজে আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে একটু নিচে গেলে ফেক নিউজ ডিবাঙ্কার নামে একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি কী করতে পারবেন, এখান থেকে যে কয়েকটা ওয়েবসাইট আছে যেমন বাইডু, এরপরে আছে রেডিট, এরপরে গুগল লেন্স, ইয়ানডেক্স, বিং, এখানে ডিবিএফকে, ঠিক আছে, এই যে টুলগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে সার্চ ইঞ্জিন, এখান থেকে আপনি সার্চ দেবে টুলটা সেটা সার্চ দেবে। তো আপনার এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কী করতে হবে, এবং আপনার ইচ্ছা করলে এখান থেকে ইমেজ রিভার্স সার্চ অলও দিতে পারেন। ওকে, তো এটার পরে আপনারা চলে যাবেন সোশ্যাল সার্চার ডট কমের ভিতরে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত প্রোফাইল সার্চ করার জন্য, আপনি এখানে জন স্মিথ এখানে দেওয়া আছে, তো জন স্মিথ এখানে দেওয়া আছে, আপনি এখানে আপনার যে ভিকটিম কিংবা আপনি যার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছেন তার বিষয়ে এখান থেকে ডাটা নিয়ে নেবেন। এখানে তার নামটা দিলে অনেকগুলো ইনফরমেশন এখানে শো করবে। ঠিক, তো এটা আমি দেখালাম না, এখানে আপনারা নিজেরা সার্চ দিয়ে দেখে নেবেন। তো এরপর যদি আপনারা দেখেন যে চেক ইউজার নেমস ডট কম, তো এর ভিতরে যদি আপনি যান চেক ইউজার নেম ডট কম, এর ভিতরে 300 বেশি টুল আছে, ওয়েবসাইট আছে যেখানে আপনার ইউজার নেম দিয়ে সার্চ করলে তার প্রোফাইল আছে কিনা সেটা দেখতে সুবিধা করবে। ঠিক আছে, সার্চ করবে। ওকে, তো এরপর যদি আমরা দেখি যে ইপিওএস, এই যে একটা ওয়েবসাইট ইপিওএস ডট কম, এর ভিতরে যদি আসেন এখানে শুধুমাত্র যদি মনে করেন আপনি ইমেল পেয়েছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদারিং করে, তো এই ইমেলটা যদি আপনি এখানে দেন, ইমেল সম্পর্কে সেই ভিকটিমের নাম, তার তথ্য, তার ফোন নাম্বার কী কী আছে এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এরপরে যদি আমরা দেখি যে গুগল হ্যাকিং, মানে গুগল হ্যাকিং ডেটাবেস, এখান থেকে যদি আপনি আসেন এখানে অনেকগুলো ডেটাবেস থাকবে, গুগল ডক ব্যবহার করতে পারবেন, এবং গুগল ডক সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, এই প্লেলিস্টের ভিতরে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস সার্চ দিতে পারেন, গুগল ডক সম্পর্কে জেনে নিতে পারেন যে একটা সার্চ কীভাবে
কতটুকু মডিফাই করে ব্যবহার করা যায় একটা সার্চ ইঞ্জিন, বিশেষ করে গুগল। ওকে, তো এরপরে যদি আমরা ওসিএন ফ্রেমওয়ার্কের ভিতরে যাই, দেখতে পাচ্ছেন যে ওসিএন ফ্রেমওয়ার্ক ডট কম এর ভিতরে যদি প্রবেশ করেন, দেখতে পাচ্ছেন যে এখানে যদি ইউজার নেম থাকে, ধরুন যে আপনি শুধুমাত্র একটা ভিক্টিমের ইউজার নেম পেয়েছেন, তো আপনি এখান থেকে কী কী করতে পারেন। তো এখানে আপনি ইউজার নেম সার্চ ইঞ্জিন যদি দেখেন যে নেম চেক, এরপরে আসলে নেম চেকার, এই টুলগুলো, এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের তথ্য ভিক্টিম সম্পর্কে জেনে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার নেম চেকার ডট কমের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং আপনি এখান থেকে আপনার ভিক্টিমের নাম দিলে সেখান থেকে তথ্যগুলো আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। ওকে, এরপরে যদি মনে করেন যে আপনি ইমেল পেয়েছেন, কী করতে পারবেন, ইমেল সার্চ, এখান থেকে যে যে ওয়েবসাইটগুলো আছে যেখানে ইমেল সার্চ করা হয় সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই ওসিএন ফ্রেমওয়ার্ক ডট কম এটা কিন্তু অনেক মডিফাইড একটা টুল এবং অনেক মানে হাইলি গ্যাদার করা একটা টুল, এখান থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন একসাথে পেয়ে যাচ্ছেন উইদাউট মানে এখানে ঘোরাফেরা করা লাগবে না, এই ইপিএস ডট কম কিংবা গুগল ডট কম কোনো জায়গায় কিছু করা লাগবে না, আপনি শুধুমাত্র এখানে যদি আসেন আপনি কিন্তু ইজিলি অনেকগুলো ওসিএন্ট টুল এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, বিল্ট ইন, এবং এখান থেকে সার্চ দিলে আপনি আপনার ওয়েবসাইট নিয়ে যাওয়া হবে, তখন আপনি আরও ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। ওকে, তো এরপরে যদি আপনি আমাদের কালি লিনাক্সে আমরা প্রবেশ করবো, কালি লিনাক্সের ভিতরে আমরা গেলাম, কালি লিনাক্সের ভিতরে একটা টুল আছে, সেই টুলটার নাম হলো এক্সিপ টুল। তো এক্সিপ টুলটা এখান থেকে আমি গিটহাব এক্সিপ টুল সার্চ দিলে এখানে আপনি পেয়ে যাবেন এবং এখানে কোডের ভিতরে গিয়ে আপনি এখান থেকে এটা কোডটা কপি করে নেবেন, ঠিক আছে, এখানে কোডটা গিটহাবের যে ইউআরএল এটা কপি করে নেবেন, নিয়ে আপনি সিম্পলি আপনাদের ইসে যাবেন, কালি লিনাক্সের ভিতরে যাবেন, টার্মিনালের ভিতরে প্রবেশ করে আপনি এখানে সুডো এপিটি এক্সিপ টুল দিয়েও দিতে পারেন, আবার আপনি যদি ইচ্ছা করেন তাহলে গিট কোলন ব্যবহার করতে পারেন। এখানে যদি আমরা এটা ক্লিয়ার করে নিই, কন্ট্রোল এল ক্লিক করলাম, এরপরে যদি আমরা এটা একটু বড় করে নিই, তো আসেন আমরা এখানে দেবো যে সুডো গিট কোলন, গিট কোলন দিয়ে আমরা এই এক্সিপ টুলের যে ইউআরএল কপি করছিলাম এটা এখানে পেস্ট করে ইন্টার দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড থাকবে এবং সিম্পলি আপনার এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো আমার অলরেডি আসে এটা, এই জন্য এখানে ইনস্টল নিলাম না, তো আপনি ইনস্টল দিয়ে দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনার এটা কীভাবে ইউজ করবেন, তো এক্সিপ টুল ইউজ করার একমাত্র উপায় সেটা হলো এক্সিপ টুল এখানে দেবেন,